সুলতানা প্রভাষক নাজিরুদ্দিন ইসলামিয়া কলেজ ঝিনাইদহ। ঠিক আছে, আজকে আমি ক্লাস নেব হচ্ছে তোমার ইসলাম শিক্ষা। ঠিক আছে, ক্লাস নেব তাদের অধ্যায় হচ্ছে তিন আর পাঁচ চার। অধ্যায় কত? অধ্যায় হচ্ছে তিন এবং পাঁচ চার থেকে নিব। ঠিক আছে, পাঁচ চার আছে কি দেখো, পাঁচ চার আছে হচ্ছে নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা। লিখে দেখাই তো নৈতিক নৈতিক ও মানবিক নৈতিক ও মানবিক ঠিক আছে, নৈতিক ও মানবিক জীবন গঠনে কি গঠনে, জীবন গঠনে জীবন গঠনে জীবন গঠন কি, জীবন গঠনে পরিবারের ভূমিকা, কাদের ভূমিকা, পরিবারের ভূমিকা, পরিবারের ভূমিকা, পরিবারের পরিবারের ভূমিকা, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। ঠিক আছে, ঠিক আছে, কেন নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা। ঠিক আছে, এখন একটা সংক্ষিপ্ত আলোচনা করব এই মানব নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকাকে কেন্দ্র করে। ঠিক আছে, নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা সত্যি কি, অনস্বীকার্য একটা বিষয়। নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা কিন্তু সত্যি অনস্বীকার্য একটা বিষয়। এখন সমাজে সুখ শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবার এবং পারিবারিক বন্ধন গুরুত্বপূর্ণ কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজের সুখ শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য। সমাজের সুখ শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবার এবং পারিবারিক বন্ধন, পরিবার এবং পারিবারিক বন্ধন কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক জীবন মানুষের কুপ্রবৃত্তি, পশুভিত্তিক উচ্ছৃঙ্খলতা, সীমা লঙ্ঘন, অধিকার হরণ, মানবতার জীবন প্রভৃতি পশু চরিত্র থেকে মুক্ত ও পবিত্র করে। পশু চরিত্র থেকে অর্থাৎ মানুষের ভিতরে একটা পশু আচরণ আছে যেটা থেকে মুক্ত করে মানুষের সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল কল্যাণকর ও পবিত্র গুণ বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করে, কি করে, প্রতিষ্ঠিত করে। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? আমি তো আলোচনা করছি নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা আলোচনা করছি। ঠিক আছে, খেয়াল করে শোনো আমি কি বোঝাতে চাচ্ছি। ইসলামী পরিবারের সদস্যদের মধ্যে প্রেম প্রীতি স্নেহ মমতা সমঝোতা সহানুভূতি শ্রদ্ধা ভালোবাসা মান মর্যাদা তাহতি তামাক্রম আদর কায়দা সাহায্য সহযোগিতা এবং পারস্পরিক দায়িত্ব কর্তব্যের কি করে সৃষ্টি করে। ঠিক আছে, অর্থাৎ নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা কিন্তু সত্যি কি অনস্বীকার্য একটা বিষয়। এবং সমাজের সুখ শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবার এবং পারিবারিক বন্ধন, পরিবার এবং পারিবারিক বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, পারিবারিক জীবনযাপনের কুপ্রবৃত্তি পশু বৃত্তি উচ্ছৃঙ্খলতা সীমা লঙ্ঘন অধিকার হরণ, কি সীমা লঙ্ঘন অধিকার হরণ, মানবতার জীবন প্রভৃতি পশু চরিত্র থেকে মুক্ত ও পবিত্র করে মানুষের সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল কল্যাণকর ও পবিত্র গুণ বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করে। ইসলামিক পরিবারের সদস্যদের মধ্যে প্রেম প্রীতি স্নেহ মমতা সমঝোতা সহানুভূতি শ্রদ্ধা ভালোবাসা মান মর্যাদা তাহতি তামাক্রম আদব কায়দা সাহায্য সহযোগিতা এবং পারস্পরিক দায়িত্ব কর্তব্যবোধ কি করে সৃষ্টি হয়। ঠিক আছে, ইসলামী পরিবারে সদস্যদের মধ্যে প্রেম প্রীতি স্নেহ মমতা সমঝোতা সহানুভূতি শ্রদ্ধা ভালোবাসা মান মর্যাদা তাহতি তামাক্রম আদব কায়দা সাহায্য সহযোগিতা এবং পারস্পরিক দায়িত্ব কর্তব্য সৃষ্টি হয় যা বৃহত্তর সমাজ ও জাতি গঠনে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়
কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। এই বিষয়টা বারবার আমাদের সামনে চলে আসছে, যেভাবে আমরা বিষয়টা নিই না কেন, ঠিক আছে? যেমন বৃহত্তর সমাজ এবং জাতি গঠনে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? পারিবারিক জীবনের তাৎপর্য বর্ণনা করে আলোচনা দেখে কি বলতেছে, আলোচনার বিষয়ে বলতেছে, আলোচনার নির্দেশন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হলো তিনি আমাদের থেকে তোমাদের শিশুদের সৃষ্টি করেছেন, মানে আমাদের গত পুরুষের থেকে একজন শিশুকে সৃষ্টি করেছে, এটা বোঝানো হচ্ছে, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, যাতে তোমরা কি করো তাদের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো। এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে কি করেছে, রিক্ততা সহবর্মিতা স্থাপন করে দিয়েছেন, রিক্ততা সহবর্মিতা কি করেছে স্থাপন করে দিয়েছে, ঠিক আছে? নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের কতিপয়ের ভূমিকা আছে, কতিপয়ের ভূমিকা বোঝাতে কিছু ভূমিকা আছে, ঠিক আছে? যেমন পারিবারিক দাম্পত্য জীবনযাপন, নারী পুরুষের কুপ্রবৃত্তি, পটুবৃত্তি, উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা, ব্যভিচার, মানবতা, পার্শ্বিক জীবনযাপন থেকে কি করে রক্ষা করে, যেটা ইতিমধ্যে বললাম আর কি। যেমন মানুষকে ঠান্ডা গরম ধুলা ময়লা থেকে রক্ষা করে, মানুষের সৌন্দর্য মান মর্যাদা বৃদ্ধি এবং ঈশ্বর সংগ্রাম রক্ষা করে, তেমনি স্বামী স্ত্রী পরস্পরের মান মর্যাদা চরিত্র মাধুর্য কি করে রক্ষা করে, ঠিক আছে? পাপ পরিশীলতা থেকেও মানুষের জীবনপুত পবিত্র রাখে, জীবনপুত পবিত্র রাখে, বোঝাতে আমরা কি বুঝি, মানে সমস্ত জীবন করি, ঠিক আছে? বলগাহীন পাশবিক জীবনযাপন থেকে বিরত রাখে, বলগাহীন জীবনযাপন মানে একটা উচ্ছৃঙ্খল, ঠিক আছে? উচ্ছৃঙ্খল যা মানে সমাজে কি মুক্ত বা অমুক্ত করে দেখানো যায় না, এরকম একটা বিষয়। পারিবারিক জীবনকে পুত পবিত্র জীবনযাপনের রক্ষা কবচ বলা যায়, রক্ষা কবচ মানে কি, যে বিষয়টা আর কি আমাদের সংরক্ষণ করে, সেটা হচ্ছে রক্ষা কবচ। সফল স্থান হয়েছে সে ব্যক্তি যে পবিত্রতা পরিশুদ্ধ জীবনের অধিকারী হয়েছে, অর্থাৎ সফল কাম হয়েছে কোন ব্যক্তি, সফল কাম হয়েছে মূলত সেই ব্যক্তি যে পবিত্রতা ও পরিশুদ্ধ জীবনের অধিকারী হয়েছে, যে ব্যক্তি পরিশুদ্ধ এবং পবিত্র জীবনের অধিকারী হয়েছে, তিনি কি করেছে, তিনি সফলতা অর্জন করেছেন, বিষয়টি এরকম নাকি? আচ্ছা, ইসলামিক পরিবার ব্যবস্থা মানবিক গুণাবলী লালন ভূমি, ইসলামিক পরিবার ব্যবস্থা কি বলা হচ্ছে, ইসলামিক পরিবার হচ্ছে কি, ইসলামিক পরিবার হচ্ছে মানবিক গুণাবলী লালন ভূমি, ঠিক আছে? পরিবারের সদস্যদের মধ্যে প্রেম প্রীতি মায়া মমতা আদর স্নেহ সমঝোতা উদারতা সহায়তা সহানুভূতি শ্রদ্ধা ভালোবাসা আদর কায়দা সাহায্য সহযোগিতা কর্তব্য দায়িত্ব ইত্যাদি মানবিক গুণাবলী উল্লেখ ঘটে, মানবিক গুণাবলী কি করে উল্লেখ ঘটে, ঠিক আছে? পারিবারিক পরিমণ্ডলে মানুষ আপন জনদের সাথে একত্রে মিলেমিশে কি করে বসবাস করে, ঠিক আছে? পারিবারিক পরিমণ্ডলে, পারিবারিক পরিমণ্ডল বোঝাতে আমরা তো বন্ধিত বোঝাচ্ছি আর কি, এখানে পারিবারিক পরিমণ্ডলে মানুষ আপন জনের সাথে একত্রে মিলেমিশে কি করে, একত্রে মিলেমিশে হচ্ছে বসবাস করে, ঠিক আছে? এরপরে কি হয় দেখো, এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে গড়ে ওঠে গভীর নিবিড় সম্পর্ক এবং ভালোবাসা, সকলেই মায়া মমতা প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা বন্ধনে কি করে আবদ্ধ হওয়ার কারণে মানসিক শান্তি ও তৃপ্তি লাভ করে, যা পরিবারহীন জীবনযাপনে লাভ করা সম্ভব নয়। ও আচ্ছা, প্রথম হচ্ছে যে বিষয়গুলি আয়ত্ত না করলে পরিবারবিহীন জীবনযাপনে লাভ করা সম্ভব নয়, মানে পরিবারের ভিতরে থেকে সুশৃঙ্খলতা মেনটেন না করলে সে বিষয়টা আছে, সেটা হচ্ছে তোমার কি বলছে জীবনযাপন লাভ করা সম্ভব না, সুন্দর জীবনযাপন লাভ করা সম্ভব না, ঠিক আছে? সত্যিকার মুসলমানদের বলছেন যে আল্লাহ তাআলা কি বলছে দেখো,
সে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তান সন্ততিদের আমাদের জন্য নয়ন জোড়ানো করে দিন এবং আমাদেরকে আবহাওয়ীদের জন্য নেতৃস্থানীয় করে দিন। একবার বলি সেটা, যারা বলে সে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদের আমাদের জন্য নয়ন জোড়ানো করে দিন, ঠিক আছে, এবং আমাদেরকে আল্লাহদের জন্য নেতৃস্থান করে দিন, মানে যারা আল্লাহ যাদের কিন্তু আমরা নেতৃত্ব দেবো এমন একটা ইচ্ছা। পারিবারিক প্রতিষ্ঠান, বিশেষ করে ইসলামী পরিবার মানব সভ্যতা লালন ক্ষেত্রে পারিবারিক প্রতিষ্ঠান বিশেষ করে ইসলামী পরিবার মানব সভ্যতা লালন ক্ষেত্র, ইসলামী পরিবারটা হচ্ছে মানব সভ্যতা লালন ক্ষেত্র বোঝাতে এই জিনিসটা আমি বোঝাচ্ছি। অর্থাৎ এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে একটা ইসলামী পরিবার সব জায়গায় সমাজ দিতে, নাকি? হ্যাঁ, এরকম। সেই জন্য বলা হচ্ছে যে ইসলামী পরিবার মানব সভ্যতা লালন ক্ষেত্র, অর্থাৎ সভ্যতার মূলে যদি কিছু আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ইসলামী পরিবার থেকে পাওয়া যাবে। সেখানে গেলে সভ্যতার একটা মানে কে দেখা যায় আর কি, সভ্যতার একটা ইঙ্গিত বোঝা যায় যে ইসলামিক পরিবার বলে সেটা দেখলে বোঝা যায় যে এটা সুশৃঙ্খল ইসলামী পরিবার। স্বামী স্ত্রীর প্রেম প্রীতিময় পুত পবিত্র পারিবারিক পরিবেশে শিশুর জন্ম হয় এবং পিতামাতা আত্মীয় স্বজনের হৃদয় নিঙ্গানো আদর স্নেহ মায়া মমতা লালিত হয়ে বড় হয়। আদর কাজা থেকে উন্নত শিক্ষা দীক্ষায় গড়ে ওঠে। শিশুর প্রথম শিক্ষালয় হচ্ছে পরিবার। একজন শিশুর প্রথম শিক্ষালয় অর্থাৎ বিদ্যালয় যেটাকে আমরা বলা হয় বিদ্যালয় শিক্ষালয় একটি কথা, এটা হচ্ছে শিশুর কোন জায়গাটা, এটা হচ্ছে শিশুর পরিবার। শিশুর পরিবারটাই হচ্ছে প্রথম হচ্ছে শিক্ষালয় বিদ্যালয় যেটাই আমরা বলি না কেন আর কি। উন্নত শিক্ষা দীক্ষায় গড়ে ওঠে সেটা হচ্ছে পরিবার থেকে, পরিবারে তার শিক্ষা ভিত্তি গড়ে ওঠে। একজন শিশু তার পরিবার থেকে কি হয় শিক্ষা ভিত্তি গড়ে ওঠে। ভিত্তি ভালো হলে তার জীবনও সুন্দর হয়, ভিত্তি ভালো হলে তার জীবনও কি হয় সুন্দর হয়। মাতা পিতার কথা পরিবারের সহায়তা না পেলে সে শিশু সুস্থভাবে গড়ে উঠতে পারে না, ঠিক আছে। মাতা পিতা ও পরিবারের সহায়তা না থাকলে শিশু বড় হয় কিন্তু সেই বড় হওয়াটা কি হয় সুস্থভাবে বড় হতে পারে না। শিশু থেকে বড় হওয়া বোঝাতে আমরা এখানে বোঝাচ্ছি একটা শিশু ছোটবেলা থেকে তার আদর কায়দা শিষ্টাচার, তার একজন পূর্ণাঙ্গ মানুষ, ঠিক আছে, এইগুলো থেকে সে কি হয় বঞ্চিত হয় এবং সে সুস্থভাবে বড় হতে পারে না। সমাজের সুখে শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবার ও পারিবারিক বন্ধনের গুরুত্ব অপরিসীম। সমাজের সুখে শান্তিতে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য মানে সমাজের সুখ শান্তির জন্য এবং সুশৃঙ্খল জীবনযাপনের জন্য এখানে পরিবারের ভূমিকার কথা বলা হচ্ছে, তাই তো? পারিবারিক জীবন মানুষের কুপ্রবৃত্তি পশুবৃত্তি উচ্ছৃঙ্খলতা সীমালঙ্ঘন অধিকার হরণ মানবতার জীবন প্রভৃতি পশু চরিত্র থেকে মুক্ত অপবিত্র করে। কারণ বারেবারে যে বিষয়টা আমাদের সামনে আসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সুশিক্ষা সভ্যতা, ঠিক আছে, উন্নত শিক্ষা দীক্ষা এই বিষয়গুলি না থাকে সব জায়গাটায় হচ্ছে একটা উচ্ছৃঙ্খলতা সীমালঙ্ঘন সব কিছু মিলে পশু চরিত্র এইগুলি হচ্ছে প্রকাশ ঘটে, ভালো কিছু হয় না, ঠিক আছে। আর ইসলামী পরিবার থেকে যেভাবে একজন শিশু বড় হয় আর সব কিছু শিখতে পারে দেখা যাচ্ছে, সেইভাবে যদি তাকে ইসলামী পরিবারের মানুষ না করা যায় তাহলে সে সেভাবে বড় হতে পারে না এবং তার থেকে কিছু আশা করা যায় না, ঠিক আছে। যে সে বড় হয়ে কী হবে, সে আর যাই হোক একজন সুস্থ সুন্দর এবং ভালো মানবিক মনের মানুষ হতে পারে না। অর্থাৎ একজন মানুষকে দেখেই বোঝা যায় যে সে কোন পরিবার থেকে এসেছে, তাই তো? একজন ইসলামী পরিবার থেকে যখন একটা
ভালো মানুষ সবকিছু ভালো বোঝাতে যেটা বোঝানো হয় সে ভালোভাবে কিছু কথা বড় হয় এবং সে তার প্রকাশটা এইভাবে ঘটায়, সেটা সম্ভব হয় শুধুমাত্র ইসলামী পরিবারে জন্মগ্রহণ করলে। ঠিক আছে, তো এটা ছিল নৈতিক ও মানবিক জীবন গঠনের পরিবারের ভূমিকা, এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করা। ঠিক আছে, তো আরেকটা বিষয় আমি এখন আলোচনা করবো, সেটা হলো কোন আত্মীয় সম্পর্ক ছিন্ন করলেও তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই বিষয়টি আলোচনা করবো। যে কোনো আত্মীয় যদি সম্পর্ক ছিন্ন করে দেয়, ঠিক আছে, তার সাথে আমাদের কি করতে হবে, সেই সম্পর্ক বজায় রাখতে হবে। সেক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো মনে করে যে তার মৃত্যু বিলম্বিত হোক, জীবিকা বৃদ্ধি পাক, সেজন্য আত্মীয়তা বজায় রাখে। অর্থাৎ মহানবী সাল্লাম বলেন যে বা যারা যে ব্যক্তি যাই মানে বুঝি যে সমাজ যেটাই বুঝি যে ভালো মনে করে যে তার মৃত্যু বিলম্বিত হোক ও জীবিকা বৃদ্ধি পাক, সেজন্য আত্মীয়তা বজায় রাখে। অর্থাৎ কোনো মানুষ যদি কামনা করে যে আমার মৃত্যু দেরিতে হোক, ঠিক আছে, আমার সে জীবিকা বেশি বা আমার এই জীবিকা দিয়ে জীবন চলে না, এরকম যদি কোনো মানুষ ভাবে, তাহলে তাকে কি করতে বলা হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে সেজন্য আত্মীয়তা বজায় রাখে, সুসম্পর্কটা বজায় রাখে। এবং অন্য একটি হাদিসে মানে বর্ণনা করা হয়েছে কি, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো যে আল্লাহর রাসূল, আমার কতিপয় আত্মীয় আছে, আমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করলো তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, আমি তাদের সাথে সম্পর্ক করলো তারা আমার সাথে কি করে খারাপ ব্যবহার করে, আমি তাদের ব্যাপারে সহিংসতা পরিচয় দিই অথচ তারা তার বিপরীত কাজটাই করে থাকে। আপনার অভিজ্ঞতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার অবস্থাটি একই উপায় যা তুমি বলেছো, তাহলে তুমি তো তাদের দুঃখ কষ্টে সহানুভূতি জ্ঞাপন করলে, আর তাদের ব্যাপারে তুমি আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী পাবে যতক্ষণ পর্যন্ত তুমি এই অবস্থায় বহাল থাকবে। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। আরেকটা বিষয় আমি আপনাদের সামনে এখন আলোচনা করবো, লিখে দেখাই, সেটা হচ্ছে ইসলামী পরিবারের সর্বক প্রকৃতি। ঠিক আছে, পরিবারের যে পরিবার ইসলামী ভাবধারা ইসলামের বিধিবিধান অনুযায়ী গড়েছে এবং পরিচালিত হয় আর যার সকল সদস্য মুসলিম, তাকে হচ্ছে কি ইসলামী পরিবার বলা হয়। ঠিক আছে, অবশেষে আলোচনা করলাম মানবিক জীবন গঠনের পরিবারের ভূমিকাটা আলোচনা করেন, একটি করে আসলে আমরা বারবার যে বিষয়টা দেখতে পাচ্ছি যে ইসলামী পরিবারটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে ইসলামী পরিবারের স্বরূপ প্রকৃতি আসলে বিষয়টা কি এটা দিয়ে জানবো। ঠিক আছে, তো ইসলামী পরিবার যেটা আমরা বুঝি যে পরিবার ইসলামী ভাবধারায় ও ইসলামের বিধিবিধান অনুযায়ী গড়ে ওঠে এবং পরিচালিত হয়। ঠিক আছে, আর যার সকল সদস্য মুসলিম, এক কথায় যার সকল সদস্য হচ্ছে মুসলিম তাকে হচ্ছে আমরা ইসলামী পরিবার বলে থাকি, বলে গণ্য করে থাকি। একই কথা ইসলামী পরিবারের প্রত্যেক সদস্যকেই মুসলিম হতে হবে, একই কথা বারবার আসছে। ইসলামী পরিবারের প্রত্যেক সদস্যকেই, মানে কোনো সদস্য বাদ যাবে না, প্রত্যেক সদস্যকেই মুসলিম হতে হবে। অমুসলিম ইসলামী পরিবারের সদস্য হতে পারবে না, অর্থাৎ কোনো অমুসলিম ইসলামী পরিবারের কি হতে পারবে না, একজন সদস্য হতে পারবে না। ঠিক আছে, যে পরিবার ইসলামী ভাবধারা ইসলামী নীতিমালা ও ইসলামী বিধি বিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামী পরিবার বলে। ঠিক আছে, ইসলামী পরিবারের প্রত্যেক সদস্যকেই মুসলিম হতে হবে, অমুসলিম ইসলামী পরিবারের সদস্য হতে পারবে না, এটাই নাকি? আর স্বামী স্ত্রীর মধ্যে যেহেতু ইসলাম গ্রহণ না করে এবার তার ইসলামী পরিবার হবে না।
অর্থাৎ স্বামী স্ত্রী একজন মুসলিম এবং অমুসলিম, তো সেক্ষেত্রে ওই পরিবারটাকে ইসলাম পরিবার বলা যাবে না, ঠিক আছে? অথবা তাদের কেউ যদি কখনো ইসলাম ত্যাগ করে তখন আর সে ইসলামী পরিবারের সদস্য নয়, অথবা কেউ যদি হচ্ছে তোমার ইসলাম ত্যাগ করে, ইসলাম ত্যাগ করলো সেটাকেও ইসলামী পরিবার বলে গণ্য করা যাবে না। ওই পরিবার ভেঙে দিলে, ওই পরিবার ভেঙে দিতে হবে এমনই হলো কোনো ছেলে মেয়ে যদি ইসলাম গ্রহণ না করে বা ইসলাম ত্যাগ করে অন্য আদর্শ গ্রহণ করে, তবে সেও মুসলিম পরিবারের মধ্যে গণ্য হবে না, ঠিক আছে? যেমন হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান যখন মহাপ্লাবনের সময় ডুবে যাচ্ছিল তখন তখন হচ্ছে ডুবে যাচ্ছিল তখন আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেছিলেন যে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো আজকে এটাই ছিল আলোচনা, অর্থাৎ তিন থেকে এবং পাঁচ চার থেকে আলোচনা করলাম যে নৈতিক মানবিক জীবন গঠনের পরিবারের ভূমিকা, ইসলামী পরিবারের সদস্য যেমন সেটা জানলাম। তো পরবর্তী ক্লাসে আবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।